ক্রিমিয়ায় অঘোষিত সফরে করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন থেকে উপদ্বীপটি রাশিয়ার অন্তর্ভুক্তির নবম বার্ষিকী উপলক্ষে শনিবার এ সফর করলেন পুতিন। ক্রিমিয়ার সেভাস্তোপোলে পুতিনকে স্বাগত জানান শহরটির গভর্নর মিখাইল রাজভোজায়েভ। সেখানে একটি শিশু কেন্দ্র ও আর্ট স্কুল পরিদর্শন করেন পুতিন। পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর এ সফর করলেন রুশ প্রেসিডেন্ট। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি পুতিন, তবে এটিকে অকার্যকর বলে অভিহিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেছেন ICC উত্থাপিত বিষয়গুলোকে আপত্তিজনক এবং অগ্রহণযোগ্য বলে মনে করেছে রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর 8 বছর আগে 2014 সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। ইউক্রেন বলছে ক্রিমিয়া সহ দখল হয়ে যাওয়া সব অঞ্চল থেকে রাশিয়াকে বিতাড়িত করতে লড়াই চালিয়ে যাবে তারা।